বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম এই মাত্র আমরা। কি বলে আটটার সময় করে নাকি ছেড়ে দেয়, আর জানি না তো ঠিক ডিটেলস মাথাতে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছো ভালো আছো। আবার চললাম আজকে একটা নতুন ভিডিওতে। বন্ধুরা এখন আছি আমি, সে কি বলেছিলাম কালকে, বলেছিলাম যে খালি করতে পারিনি, দুদিন হয়ে গেল, আবার আজকে তিন দিনে পড়ছে। তিন দিনে যা হোক খালি করেছি, ফাইনালে খালি করেছি, কিন্তু খালি করে তো বেরোতে পারবো না, খালি করে এখানে থাকতে হবে সারাদিন আমাকে। সেই রাত্রি 10টার পর আমাকে বেরোতে হবে, তাছাড়া কিন্তু উপায় নাই। আর এইখানে টিপে প্রচুর লল্লাট হয়ে গেল, তো এখানে টিপে কত টাকা প্রফিট হচ্ছে আর হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো। এখানে অনেক ডালাবডি গাড়ি এসছে, আর এসকে কোম্পানি, আমি যে কিন্তু খালি করে দাঁড়িয়ে আছি, আর আমাদের গাড়ি খালি করবে জন্য প্রস্তুত আছে একদম। এই একটা লেগে আছে, ওই সাইডে এসকে কোম্পানি লেগে আছে, আরও কিন্তু অনেক ডালাবডি এসছে, আর এই সাইডে শুধু ডালাবডিগুলাই খালি হচ্ছে। তো ডালাবডিতে কী প্রফিট হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে আমি ডিটেলস জানাবার চেষ্টা করব। আর বন্ধুরা এখানে কিন্তু আমাদের লাস্ট ট্রিপ, তার কারণ হচ্ছে এই যে তিন দিনের ট্রিপ এত করতে মাথা খারাপ হয়ে যাবে। তিন দিনে মিনিমাম আমি পাঁচ ট্রিপ মারতাম, তিন দিনে পাঁচ ট্রিপ মারতাম, তো এখানে প্রচুর টাকা লস হয়ে গেলো, ঠিক আছে। এখন মালিক ফ্রাকু দিবে নাকি ওটাও চিন্তার বিষয়, যাই পুলিশ টুলিশ মানে আরও হাবি যাবি খরচা অনেক হয়ে গেলো এইদিকে, ঠিক আছে। তো এখন কী পজিশান হচ্ছে সেটা দেখা যাক। আর এই প্ল্যানটে এসেও কিন্তু হয়রানিতে পড়ে আছি, কালকে রাত্রে আমরা খাবার খাইনি কিন্তু, ঠিক আছে, যে খালি করে বেরিয়ে এসে খাবো। এখানে যে মেন পার্টি আমি তাকে ফোন করেছিলাম যে রাত্রে খালি হয়, উনি বললে হ্যাঁ রাত্রে খালি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু খালি রাত্রে খালি করলে না, সারা রাতি না খেয়ে আছি। তা বন্ধুরা দেখি কি পজিশন হচ্ছে, তো তোমাদেরকে জানাচ্ছি পুরোটা। ফাইনালি খালি টালি করে খেতে চলে এলাম, আর এই ভাইবো খেয়েছে রুটি। হ্যাঁ আজকে এই মালটা কেলিয়ে গেলছে, মালটা মুখটা দেখা যাবে। এই বেচারি রামপুরহাটে গাড়িতে ছিল, একদিন এসতে গাড়িতে এসেই মানে মরা মরা অবস্থা, খালি হয় না আর হয় না, খুব ঝামেলার মধ্যে পড়ে আছে। আর এখন নাস্তা খেতে চলে এলাম, এই যে পরোটা 100 করে পরোটা নিলাম, এখন খাই দেখি। এখানে এখানে প্রফিট ভালো আছে কিন্তু কি বলে বন্ধুরা, এটা ডালাবড়ির সাইড বলে ডাম পড়া সাইড লয়, কিন্তু এটু অনেক ডালাবড়ি ঢুকেছে তার লেগে না। আর এই যে কলকাতারই গাড়ি, আর যে লিভার খালি করছে 16 চাকা গাড়ি ডালাবড়ি, আর এগুলো হচ্ছে প্লান্টের গাড়ি বটে, কি কোম্পানি বটে এখনো নাম জানলাম না, কিন্তু মাল দেখবেন মানে এখনো কাজটা কম আছে বলে জায়গাটা কম লাগছে, তাছাড়া প্লান্টের জায়গা কিন্তু অনেক বড়। এখানে ডালাবড়ির বিহারি ড্রাইভার সব রান্না করছে, আর আমাদের ড্রাইভার সব বাবু, রান্না গ্যাস ফ্যাস রয়েছে কিন্তু কেউ রান্না করতে চায় না, ওই সাইডে দেখতেছে রান্না করতে লেগে যাওয়া। বন্ধুরা আমরা কি বলে দুদিন ধরে দাঁড়িয়ে আছি, তোমরা তো ভালো করে জানো, আজকে তিন দিনে পড়লাম এবং ফাইনালি যা খালি করেছি, এখনো তবে রিসিভ পাইনি। আর আমার সঙ্গে আলছে আমার একটা বন্ধু, এখন বর্তমানে এখন ডালাবড়ি চালাইছি, আগে কিন্তু কি বলে ও ডাম্পার চালাইতো এসকে কোম্পানি, নাকি গো এসকে কোম্পানি ডাম্পার চালাইতো, না এখন ডালাবড়ি চালাইছে। দুদিনের টিপ হয় 3000 টাকা, আর আমাদের ডেলি টিপ হলে 2000 টাকা 4000 টাকা, ঠিক আছে, কিন্তু আমাদের ডবল খাটতে হয়, ওদিন একবার খেটে 3000 টাকা পাই, সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বটে, বেশি খাটতে হবে না, একদিন চলে এলে তার সেদিন দুদিন সারাদিন ঘুমাবে, তোমার চিন্তা নাই। আচ্ছা বেশ ঠিক আছে বন্ধু, এবার এখানে কত টন মাল নিয়ে আসো? এখানে তোমার পাশে 35 টন মাল নিয়ে আসছি। 35 টন? 35 টন মাল নিয়ে আসে, এবার 35 টন এখানে ভাড়া করে দিয়েছে, ভাড়া দিয়ে ওই 1400
1400 টাকা ভাড়া, ঠিক আছে বন্ধুরা, 35 টন মাল। দাঁড়াও আমি হিসাবটা করে নিই একটু। 49700 টাকা ভাড়া হয়েছে, 49700 টাকা ভাড়া। এবার কত টাকা খরচা হয়েছে সেটা বলবো, একটু জিজ্ঞেস করবো বড় ভাইকে। পাহাড় খরচা ডিসিআর নিয়ে কটা খরচা হয়? তারপরে টোল ট্যাক্স, তারপরে আর ডিজেল, ১৬,২০০ টাকা বাঁচত, মানে ভালোই বাঁচত তার লেগে না। আর এখান থেকে ডাউন ভাড়া যদি দু একবার পেয়ে যায়, ঠিক আছে, তখন দু একবার যদি ডাউন ভাড়া পেয়ে যায় তখন কিন্তু এদের বাঁচত আরো 8-10 টাকা বেড়ে যায়, ঠিক আছে। 16,200 টাকা এখন এখনকার মতো প্রফিট হলো, তারপরে ওইদিকে 5,000 টাকা আরো বেঁচে যাবে কিন্তু প্লাস, নাকি? ওইদিকে 5,000 টাকা বেঁচে যাবে, তাহলে 21,000 টাকা মতো দুদিনে ট্রিপে 21,000 টাকা মতো বাঁচছে, ঠিক আছে। আর ড্রাইভারের বাঁচত হচ্ছে 3,000 টাকা। সেটাও মানে একটা জানার বিষয় আছে। ডামপাড়ে বলে দিচ্ছি আইডিয়াতে মোটামুটি 13,500-14,000 টাকা পার টিপ বাঁচবে। আর এখানে ডেলি টিপ করা সম্ভব হবে না, 3 দিনে 2 টিপ হবে, ঠিক আছে। ডামপাড়ে যদি কেউ ইচ্ছা করে 3 দিনে 2 টিপ হবে, ডেলি টিপ করা সম্ভব হবে না। আর এখানে 13,500-14,000 পর্যন্ত বাঁচবে আমাদের দাম পারে, আরো কম 13,000 হবে, ঠিক আছে, সামথিং 13,000 হবে এরকম বাঁচবে। যেটা ভালো বুঝো, তোমাদের গাড়ি কিনবার ইচ্ছা হয়েছে কেন, ডালা বোর্ডে এখানে প্রফিট ভালো আছে তার লেগে লয়। কিন্তু বন্ধুরা আবার কি হলো, যদি এখানে ট্রেলার নেওয়া হয়, ঠিক আছে, ট্রেলারে কিন্তু আরো বেশি প্রফিট পাওয়া যাবে, কারণ ট্রেলারে 40 টন মাল পাওয়া যাবে। আর ঠিক আছে, ট্রেলারে মানে ওজনটাও কম, মালটা বেশি পাওয়া যায়, তেল খায় কম, ঠিক আছে। ও 6 চাকা আমাদের তো, মানে ওদের ডালা বডিও যেমন 6 চাকা, ঠিক আছে বন্ধু, আমাদের কিন্তু 10 চাকা ব্যাপারটা। আমাদের ডবল ডিফারেন্স, ডবল ক্রাউন বলে ডিজেলটা বেশি খায়, হ্যাঁ। আর ট্রেলারে কম খাবে, ডালা বডিতে তেলটা কম খায়। আর আমার পাশে একটা দাঁড়িয়ে আছে লিলেন গাড়ি, ও তো মানে বলছে আরও তেল কম খায়, ও যা বললে তেল আমাদের মাথা খারাপ হয়ে গেলো। আমাদের 20-30 লিটার বেশি খাবে ওর থেকে, লিলেনটার থেকে। এবার দেখা যাক, যেয়ে মানে তোমাদেরকে জানাবো কত লিটার তেল খেয়েছে না খেয়েছি। তো চলো বন্ধুরা, এখন মানে বাজছে 12টা কত বেজে গেল, এবার সারাদিন থাকি, 11:18 বাজছে, এখন সারাদিন এই রোদে গরমে থাকতে হবে, কিন্তু বন্ধুরা কিছু করার নাই। আর এই মাথার উপরে আমাদের ছাদ, মাথার উপরে টিনের ছাদ, ঠিক আছে, এই রোদে গরমে থাকতে হবে আমাদেরকে। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম এই মাত্র আমরা। আর এইদিকে দেখতে পেয়েছি মানে মেলায় লোক রয়েছে কিন্তু, আর সবই ডুয়েট, আর আমরা শুধু মানে ছেলেগুলো আলছি। তা কি করবো, দেখি হাত এই ভাই তো আমাদের চলে যাবো একসঙ্গে, কোনো ব্যাপার নাই, যাবো যে আমাদের তো কালোয়া লাগতে হয়, কালোয়া লাগতে হয় ভাই বগো। চলো প্রথমে এসেই কিন্তু কি বলে আমাদের ড্রাইভার টেস্টটা পেয়ে গেছে, নেই আইসক্রিম খেয়েছে, তা আমাকে খাওয়াবে না, একা একা খেলে ও দূরে তোর পেটা বাজবে, ঠিক আছে। তো বন্ধুরা এখন নামি, দেখি এখানে ঘোরাফেরা করি, এইদিকে জীবনে তো প্রথমবার আলছি। আর বিশাল কিন্তু কি বলে গঙ্গার ওই পাশ তো দেখতেই পাওয়া যায় না। আমি যে ড্রোনটা নিয়ে আসতাম তাহলে উড়াতাম, কিন্তু এখানে আমি ভয় লাগলো, ড্রোনটা উড়ে যায় পেছনে চুলকো থাড়ো ভেঙে যাবো। এত সুন্দর জায়গা, ওরা সবাই আসবে এই জায়গাটাতে, এটা ফলতা নাকি? হ্যাঁ, জায়গাটাকে ফলতা বলছে, ফলতা গঙ্গা ধারে আসবে। তা আমাদের সব ভাইটো, হ্যাঁ, আমাদের যারা আমাদের যেমন এই আছে, একটা বড় ভাই আছে, যোগাযোগ করে দিবে, হ্যাঁ, সব আছে, আমরা সব টোটো করে এলাম। চিন্তা করছে
আস্তে কিন্তু সূর্যের পর কমে গেল, নাকি বলে অনেকটা ক্যামেরা পিছন দিকে ভালো আসছে না, তা গঙ্গার দৃশ্যটাও কিন্তু অসাধারণ, ঠিক আছে? তা বন্ধুরা বন্ধুরা কি করবো, কিছু করার নেই, আমাদের যেতে হবে। আর মানে সারাদিনটাই ঘুমাইনি আমরা, কিন্তু কুস্তি করে বেরিয়েছি, তাহলে পিছনে চুল করা সবসময় থাড়ো হয়েছে গো, এর ব্যবস্থা করল। আর এবার তিন বন্ধু আছি, আর ও দুটো ওইদিকে দুটো দুজন আছে, আর এই বন্ধুটা নতুন গাড়ি নতুন আলছে, এসকের কোম্পানিতে হেল্পারি করছে এখন। আর এই গঙ্গা ওই পাশে কিন্তু 58 বলে জায়গা আছে, ওই পাশেও আমি গিয়েছি, কিন্তু কি করবো কিছু করার নাই, এই পাশেই আছি। 58-এর একটা বন্ধু আছে আমার, তার লেগে না প্রীতম 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 পাত্র 58-এর বটে। তা ঠিক আছে বন্ধুরা, এবার দেখি কিছু আর কিছুক্ষণ ঘুরি, তারপর চলে যাবো আবার। বন্ধুরা ফাইনালি আমরা ওখান থেকে চলে এলাম, এবং এখন 8 বেজে গেল। তা কি বলে 8 সময় করে নাকি ছেড়ে দেয়, এবার জানি না তো ঠিক ডিটেলস, অনেকের মুখে শুনলাম, তাই বেরিয়ে যাচ্ছি। আর ওই গেট সামনে গেট আছে, এই তিন দিনে আজকে বেরোচ্ছি এখান থেকে আমি, মানে এই ট্রিপটাতে এক ট্রিপে কি বলবো, মানে একদম মাথা খারাপের মতন ব্যাপার বন্ধুরা, কি করবো কিছু করার নেই। আর এই গেটটা লেগে আছে, আবার এখন সিকিউরিটি আসুক, দেখি কতক্ষণ ছাড়ছে আবার। আর একটা কথা হয়েছে বন্ধুরা, এখানে একটা ব্যাপার জানলাম, সেটা হচ্ছে এখানে একটা নাকি কোয়ালি গান হয়, ঠিক আছে? ওই কোয়ালি গানটাতে নাকি বলছে ভূত কোয়ালি, ঠিক আছে? ভূত বলছে যখন কোয়ালি গান হয় তখন আপনি লোকরা সব মানে নেচে উঠে, তখন নাকি ভূতে ধরলে, এরকম কিছু শুনলাম। আর নদীর ওইদিকে মানে খুবই সুন্দর দৃশ্য, একদম ঘুরে আলাম আর হেলাম এমন অবস্থা, আর জায়গা খুব সুন্দর তার লেগে না, ওরা তো দেখতে পেলে। তো দেখি বন্ধুরা এখন সিকিউরিটি গেটে কোথাও না আসছে, দেখি আর বেরিয়ে যাবো, চলো বন্ধুরা। বন্ধুরা সে 8 সময় ছেড়ে দাঁড়াতে এসে এই 10 সময় করে আমি কলকাতার মানে কলকাতার মেন রাস্তা ধরবো আবার। হ্যাঁ, আর এখানটা বারে বারে সিগন্যাল করছি, কত বড় বিল্ডিং গো, যা অনেক ঢোকালি না। আর এই বন্ধুরা সিগন্যালের জন্য প্রচুর বার দাঁড়াইতে হয়েছে, আবার সিগন্যাল পড়ে যাবে ওইটাও টেনশন করছে। হ্যাঁ, পড়ে গেছি। যান জ্বলি একা একা করবে, এই ও মামু কলকাতা পুলিশ একা ধরেছে কেস দিবার জন্য। কলকাতাতে নতুন হলেই কিন্তু কেস দিয়ে একা একা করবে কিন্তু রাস্তায়, খালি গাড়ি তো সেদিনে ক্যামেরা ঝাপাইছে প্রচুর পরিমাণে। বন্ধুরা কলকাতাতে কিন্তু মানে জিটে জিটে আমরা গাড়ি চলে দেখতে হচ্ছে কিন্তু গাড়ি, এবার কিন্তু গাড়িটা না তোমাদেরকে দেখাচ্ছি একটু, খালি গাড়ি তো ক্যামেরা ঝাপাবে একটু, লোড গাড়িতে হলে অতটা অসুবিধা হয় না। ইউ না দেখ বো সুন্দর নারী মুঝে জো জানা বঞ্চারি এসা না হো তেরে কারণ বন যাও মে প্রেম কান বস কর পগলি। এখন ফার্স্ট রোডটা প্রচুর গাড়ি ঢুকবে, কালকে ঢুকেছি আর আজকে বেরোচ্ছি, ফার্স্ট রোডে দুটোই কিন্তু ফার্স্ট রোড দিয়ে ঘুরেছি। তো বন্ধুরা চলো, এই যে জাম জাম লাগছে অনেক, আমাকে ছেড়ে চলে গেছে এই দুটো গাড়ি, এত দূর পেছন পেছন এলো, এতক্ষণে বাম দিকে লাইন পেয়েছে চলে গেছি, আমি আবার পিছনে পড়ে গেলাম একবারে, নসিব খারাপ হলে যা হয়, এই জাক পার হয়ে লেগে গেছে একদম ঠুকানুকি পজিশন, খুবই রিক্সে পজিশনে পেরিলে যা হই। আর এই কিন্তু মানে যাই করে করুক, আমি তো পেছনে হয়ে গেলাম, কিছু করার নেই। আর বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে ঠাকুর পুকুর, এই ঠাকুর পুকুর পেরোচ্ছি। তো বন্ধুরা চলো যাই, কিরকমভাবে গাড়ি বেরোচ্ছে দেখতে পাচ্ছি, এত রিক্সা গাড়ি চাপাচাপির মধ্যে বেরোচ্ছে, আর 100 জায়গায় সিগন্যাল নে, ওটাই সমস্যা হয় এই রাস্তাটাতে। তোমাদেরকে তো আগেও বলেছি আমি, এই রাস্তাটাতে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে, 100 জায়গায় সিগন্যাল নিয়ে সেই জন্য। আর এই টাইমটাতে তো একটা গাড়ির চাপ হবে, আর জোম্যাটোওয়ালারা এত রিক্স নেয় লাইফে বলার বাইরে। কালকে একটা ভিডিও করেছিলাম আমি, কিন্তু কেটে দিয়েছি, ভিডিওটা দিইনি।
এই চার চাকা নিয়ে ছুটতে পারছে না, কি বলবে আর বলো। বন্ধুরা ফাইনালি আমরা কি বলে কলকাতা থেকে বেরিয়ে এলাম তিন দিনের মাথাতে, এই মাত্র মানে 12:30 বাজছে এখন, এখন সিঙ্গুরে দাঁড়ালাম এই মুড়ি খেতে। বন্ধুরা ভাইপোর বন্ধুকে পাওয়া গেছে, আমার ভাইপোর বন্ধু রয়েছে এখানে, তা ভাইপোর বন্ধুকে নিয়ে যাবে দেখি। আরে ইয়ো কাকা মুড়ি দিছি, ঘুগনি মুড়ি খেলবো ওখানে, ঘুগনি মুড়ির ডিম নিয়ে বেরিয়ে যাবো। আমার ওই পিছনে গাড়ি লেগে আছে, আর এই মাল দুটো সামনে গাড়ি লাগিয়ে দিয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে ফাইনালি গাড়িতে চাপলাম, আর এই দিয়ে দিয়েছি রাত যাইব, এবার সারা রাত, সারা রাত যাইব, কোনো অসুবিধা নাই। এবার এবার আমি ঘুমাবো তার লেগে লই। আর কি বলতে গেলাম, কলকাতা গাড়ি চালিয়ে এইটিপে আমার পুরো লস হয়ে গেলো, এইরকম আমার কিন্তু জীবনে হয়নি বন্ধুরা। কি করবো, নসিব খারাপ হলে এইটুকু হয়ে গেলো আমার এরকম কেস, কিছু তো করার নাই। আর যা হোক, এই ফ্যানটা ছিল বলে অনেকটা জানা শান্তি পেয়েছি, আর মাথার গড়তেই ছাদ আমাদের, কত কষ্ট করে থাকি তোমরা বুঝতে পারছো, কিছু কিছু তো করার না, এরকম করে চলতে হবে আমাদেরকে। আর এখন বন্ধুরা এত পরিমাণে গাড়ি ভেঙেছে বলার বাইরে, গাড়ি কলকাতার ভিতর থেকে বেরোনো এত কষ্ট ফার্স্ট মন্ডিতে বলার বাইরে, আর জায়গায় জায়গায় সিগন্যাল, এক দু পা ফেরিলে মানে 100 মিটার পরে পরে সিগন্যাল, ওই রোডটা মানে গাড়ি চালাতে দিয়ে বিরক্ত হয়েছে এমন অবস্থা হয়েছে। তা যাই হোক বন্ধুরা, কষ্ট করে যা হোক বেরিয়ে আসছি, আর এখনকার মতো মানে 1 মাস ঢুকবো না ভাবছি কলকাতা, দেখা যাক। চলো বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো, গুড নাইট, আমি আর ঘুমাবো। ভালো থেকো, সুখে থেকো, সবে আসবো আবার আমি ফিরে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, গুড নাইট।